শনিবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাটের পৌর মেয়র কাদের মির্জার আহ্বানে হরতালের সমর্থনে রূপালী চত্বর থেকে মিছিল বের করে তার সমর্থকরা। পুলিশের বাধার মুখে সামনের দিকে এগুলে লাঠিচার্জ করে পুলিশ। তবে পুলিশ বলছে তাদের উপর চড়াও হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ডিসি এসপি কোম্পানিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার সহ নানা দাবিতে ডাকা হরতালে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে সোমবার বসুরহাট পৌর শহরে মানববন্ধনের ডাক দেন কাদের মির্জা। আগামীকাল 21 ফেব্রুয়ারি বন্ধ থাকবে। পরশুদিন সকাল 10টা উপজেলা চত্বর সহ বাজার পুরো এখানে মানববন্ধন হবে। মানববন্ধন পরশুদিন, এটা বিচারের দাবি, এটা আওয়ামী লীগের ডাকে না, এটা হলো আব্দুল কাদের মির্জার ডাকে। অন্যদিকে কাদের মির্জা পুরো কোম্পানিগঞ্জকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এ সময় আগামী সোমবার কাদেরের বিরুদ্ধে বসুরহাটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি। এই খুনি মির্জা, এই পাগলা মির্জা, সাদাবাজ মির্জার আমরা বিচার চাই। প্রিয় নেতা ওবায়দুল কাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আগামী সোমবার বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করছি। এই অবস্থায় শনিবার সন্ধ্যায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল কাদের মির্জাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশের 30 মিনিটের মধ্যে তা স্থগিত করে জেলা আওয়ামী লীগ। সময় সংবাদ, নোয়াখালী।